করোনাকালে লকডাউন থাকার দরুন রক্তের অভাব দেখা দিয়েছিল সারা রাজ্য জুড়ে। সেই রক্তের অভাব মেটাতে অগ্রণী ভূমিকা নিল কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা রাজ্য জুড়ে রক্তদান উৎসবের সূচনা করলেন কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি। 23 জানুয়ারি থেকে শুরু হবে এই রক্তদান উৎসব। সারা রাজ্য জুড়ে 75টি জায়গায় অনুষ্ঠিত হবে রক্তদান উৎসব। আজ স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই রক্তদান উৎসবের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জি, অভিনেতা নীল প্রমুখ। রক্তদান শিবিরে যারা আপনারা মিডিয়া আছেন, যে দূরের মানুষকে নিকটে করেন আর নিকটের মানুষকে দূরে করেন, আমি তারা যদি এই মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এই প্রচারটা আপনারা সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারেন, এই রক্তদান শিবিরটা কিন্তু বৃহৎ আকারে মানে সর্বশ্রেষ্ঠ, আমার মনে হয় বিশ্বের বৃহৎ রক্তদান উৎসব এটাই বলবে সবাই। এর আগে এরম রক্তদান শিবির আমরা জীবনে শুনিনি। আমার মনে হয় এই রক্তদান শিবির যদি কেউ যদি এর পরে করতে চায়, আমরা তাদের পাশে সহযোগিতা করব। কারণ আমরা চাই বৃহৎ করেছি বলে আমাদের চেয়ে কেউ যদি বৃহৎ করে তাদের পথেও আমরা থাকব। আজকে অলরেডি আমরা একটা ভীষণ একটা ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের যে কোনো সময় রক্ত দরকার হতে পারে, যে কোনো সময় রক্ত যখন দরকার হয় আমরা কী করি, আমরা চাইবো কারোর থেকে হাত বাড়াই, কিন্তু আমাদের কাছে যদি ব্লাড ব্যাঙ্কই না থাকে তখন কত লক্ষ লক্ষ মানুষ প্রবলেমে পড়তে পারে সেটা আমিও জানি আপনারাও জানেন। তাই বাবুনা এমন একটা সিচুয়েশন দেখিয়েছে, এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেটা লাস্ট 21 বছর ধরে, আর একটা এত ভালো 23 তারিখের মতো একটা দেশনায়ক দিবস, যে আমি সেই জন্য খুশি যে এরকম একটা ইনিশিয়েটিভের পাশে আছে। যেভাবে যে উদ্দেশ্য করছেন সেটা উনি সাফল্য হবেই, ঠিক আছে। আর আইএফএর তরফ থেকে এটাকে আমরা 100% এটা সাধুবাদ জানাচ্ছি। যখন আপনি দেখবেন তার নিকটজনের এই রক্তের সংকটটা হবে, যখন আমরা নিকটজনকে মনে হবে যে আমাদের একটু রক্ত পেলে আমাদের ভালো হতো, সেই দিন থেকে কিন্তু আপনি দেখবেন আপনার ভয় ভীতি সব কেটে যাবে। কারণ এটা একটা আমাদের নিশ্চয়ই আগের চেয়ে অনেক বেশি আমরা সচেতন হয়েছি, অনেক মানুষ আগের চেয়ে এগিয়ে আসছে। আজকে রক্তের ক্রাইসিসটা যতখানি দরকার হয়তো আমাদের মিট আপ করছে না, কিন্তু তার তুলনায় দেখবেন এই প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু আইএফএ তারা সব প্রোটোকল মেনে, কোভিড প্রোটোকল মেনে গার্ডেনশিপ ক্যাম্প করেছিল। সিমিলারলি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেও করা হয়েছে, আজকে এখানে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনে করছে। বিভিন্ন সংস্থা এরমভাবে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে থাকে, আমার কিছুটা হলেও একটু ব্লাডের সংকটটা নেই। প্রত্যেকটা মানুষ যারা এই রক্তদান ক্যাম্পের আশাপাশি থাকবে, আসুন রক্ত দিন, মুমূর্ষু রোগীকে বাঁচান। কারণ যখন আমাদের কোনো পরিজন কিছু হয়, রক্তের হাহাকারে মারা যায়, তখন কিন্তু আমরা তার বেদনাটা বুঝি যে কী যায় তার পরিবার দিয়ে। তো আমি চাইবো সেই জায়গাটা যাতে যতটা কমাতে পারি আমরা আমরা একত্রিতভাবে আসি, এবং আমাদের পরিচালক যে ফ্রেটার্নিটি আছে, আমাদের টলিউড ফ্রেটার্নিটি যারা আছে তাদের প্রত্যেককে আমি বলবো, নীল আজকে এখানে উপস্থিত রয়েছে বাবুনদার ডাকে আমাদের ভালোবাসায়, তো আমিও প্রত্যেক চলচ্চিত্র জগতের প্রত্যেক মানুষকে আহ্বান করব যে আপনারাও আসুন, আপনারাও যদি টিভির পর্দায় একটু বার্তা দেন সাধারণ মানুষের জন্য, তারা উৎসাহী হয়, তারা ভয়টা কাটাতে পারে। এবং কোভিড আমরা সবাই জানি 6-7 মাস 1 বছর আমাদের হাহাকার গেছে,